এই যে পুলিশ চলে আসছে সব খালি করে দিচ্ছে হ্যালো গাইস স্বাগত জানাই লিটন ব্লগস এর একটা নতুন ভিডিওতে তো আজকে যাব মাগুরা শ্রীপুর বড়বিলে কারণ শ্রীপুরের বড়বিলে এর আগে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওটাতে আমি অনেক উৎসাহ পেয়েছি ওই যারা বাইরে থাকে তারা অনেক দেখছে এবং কমেন্ট করছে এই জন্য ভাবলাম আজকে নতুন একটা ভিডিও করে আসি তো রাস্তায় যেতে যেতে বাকি কথা হবে ভিডিওটা দেখতে থাকুন আমরা এই যে রওনা হলাম শ্রীপুরের উদ্দেশ্যে আজকে যারা যারা আমাদের সাথে আছে অনেকে আপনাদের কাছে নতুন মুখ এর আগে আমার ভিডিওতে আসে না আর অনেক দিন পরে তাদের সাথে আমার সামনাসামনি দেখা দুজন সেই নতুন মুখ এখন তো ওরা একটু লাজুক যার জন্য একটু লজ্জা লজ্জা পাচ্ছে আর এইটা কিন্তু পুরন মুখ এইটা হচ্ছে শ্রীপুর বড়বিলে যাওয়ার সময় একটা গান গাইছিল এই সেই গায়ক আর পিছনে যে আছে সে হলো কবি ভালো কবিতা গায় বন্ধু কোথায় যাচ্ছে আমরা এখন ভাই আমরা কোথায় যাচ্ছি শ্রীপুর বড়বিল আর হচ্ছে শ্রীপুর একটা পার্ক হয়েছে নতুন পার্ক ওই পার্কে যাবো আর কোথায় এই যে আমার দোস্ত ছোটবেলার দোস্ত তাকে বাড়িতে ভাবি মাইয়ে পাঠাইছে আজকে এই মনটা খুব খারাপ আরে এই যে সেই পান্নাঞ্জল ব্রিজ আমরা যে এখন লেবুর শরবত খাবো আমার বন্ধু মেহরাব খাচ্ছে লেবুর শরবত খুব সুন্দর জিনিস গরমের জন্য উপকার আমাদের এই যে সব বীর সেনারা যাচ্ছে আমি ভিডিওতে বললাম না আমি ভিডিওর বাইরে মাগুরা এসে একটু দেরি করলাম শুভ যাবে এখন সবাই একসাথে আবার শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হলাম মাগুরা থেকে নতুন বাজার হয়ে শ্রীপুরের রাস্তায় এখন আমরা তো গাইজ আপনারা নিয়মিত যারা যারা আমার ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করবেন লাইক করবেন আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু কেউ কমেন্ট করে না আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন তত ভিডিও করার উৎসাহ বাড়বে আজকে হলো ঈদের তৃতীয় দিন তারপরেও মানুষজন ভালোই ঘুরতেছে কারণ ঈদের আমেজটা চার পাঁচ দিন থাকে চার পাঁচ দিন পর্যন্ত মানুষ টুকটাক ঘুরে গেলে বেড়ায় তারপরে আস্তে 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 আবার আগের মতো হয়ে যায় স্বাভাবিকভাবে এই যে ব্রিজটা অনেক উঁচু ছিল এটা ভাঙে নতুন করে কাজ করতেছে কামার বাড়ির আগে কদমতলা না কি যেন একটা নাম এই পাশ দিয়ে ঢুকছি আমাদের এই যে মেন্টাল আছে পিছনে মেন্টাল রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাই এ মেন্টাল মেন্টাল রাস্তা কি এটা ঠিক মেন্টাল রাস্তা কে এটা ঠিক
অ্যাকুরেট মেন্টাল বলছে ঠিক মেন্টাল বলছে ঠিক আছে তার মানে ঠিক আছে গ্রামের ভিতরে ঢুকে গুগলে যদি বলা যায় অমুক জায়গা যাব গুগল নিয়ে যাই জলের ভিতর ফেলাই যায় মাতাল সব রাস্তায় চেনে আবার মাতাল শুনতে শুনতে যাচ্ছে এর নামই হলো মাতাল আমাদের মতো গাইস এটাই হলো সেই বড় বিলের মাঠের ভিতর দিয়ে রাস্তা দুই পাশ দিয়ে এই যে বিল এই যে বিল এই যে বিল আর মাঝখান দিয়ে এই যে সরু একটা রাস্তা বিকেলের এই দিকে আসলে পরে একটা ফ্রেশ বাতাস পাবেন যখন পানি থাকে চারিকোনাতে শুধু পানি হয়ে যায় এখানে যে সুন্দর একটা বট গাছের ছায়া আছে মাঠে কাজকাম করতে করতে মানুষ যখন রোদে ক্লান্ত হয়ে যাবে তখন বট গাছের নিচে এসে একটু বিশ্রাম নিতে পারবে আমরা প্রায় বড় বিলের কাছাকাছি চলে আসছি কারণ চারি রাস্তা দিয়ে বিলের ভিতর দিয়ে লোকজন দেখা যাচ্ছে এইটা সম্পূর্ণটাই হলো বড় বিল যত রাস্তা দিয়ে আসলাম না চারিকোনাতে দেখতেছ না বিল আর এইটা সম্পূর্ণই বড় বিল এই রাস্তাটাই মনে করো বড় বিল আমরা যাব এই বিলের মধ্যে আন্দাজে এই যে আমরা চলে আসছি সেই বড় বিলে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে এই যে সব মানুষজন সারি সারি দাঁড়ায় আছে এই যে এই যে কি অবস্থা সামনে কি হয়েছে দেখে নেই কি হয়েছে ভাই এই যে সব লোকজন আছে দেখে আসে এদিকে কি হয়েছে মারামারি হয়েছে এখানে বর্তমান প্রত্যেকটা বিনোদনমূলক স্থানে মারামারি গ্যাঞ্জাম খেসখেসি এগুলো হবেই
এই যে বড় বলে আসার উদ্দেশ্য হলো ফাপর খাওয়া আসে। আসলে এই জায়গায় অনেক আনন্দ হয় আসলে, পরে অনেক লোকজনের ভিড় হয়, ড্রোন উড়ালে সব লোক এসে ঘিরে ধরে, কিন্তু সেই জ্ঞান জাম বাদে সব আনন্দটাই মাটি হয়ে গেছে, সব আতঙ্কে আছে কখন কোন কোন হাতে দাবুত দেয়। এই জায়গার সব লোকজন কিন্তু আতঙ্কে আছে কখন কোন কোন হাতে দাবুত দেয়। ওর বউ মারিয়ে পাঠাইছে, কবি একটা কবিতা শোনাও। এই যে আমাদের দুই তিনজন চলে আসছে, আমাদের আসার খবর শুনে সব মিলিমিলি চলে আসছে, সব আমাদের দেখতে আমরা কোন জায়গায় ছিলাম এত সময়, বিলের ভিতর না বাগানের ভিতর। আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি, এই জায়গায় পরিবেশ খুব খারাপ, এই যে পুলিশ চলে আসছে সব খালি করে দিচ্ছে। বেজে গেছে গ্যাঞ্জাম। এই ভাই 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 গাড়িতে দুইজন লোক কিভাবে গাড়ি চালাচ্ছে, একটু নামাই দিলে কি প্রবলেম হয়, নামাবে না। এখন হলো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসার দিকে যাচ্ছি। আজকে আনন্দটা ফুল মাটি হয়ে গেল গ্যাঞ্জামের জন্য, ব্লগটা সেই রকমভাবে করতে পারলাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, বাসায় গিয়ে আর ভিডিও করব না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।